বন্ধুরা, তোমরা সব সময় নালিশ করো আমি ত্বকের যত্ন, চুলের যত্ন সম্পর্কে যত ভিডিও বানাই সেই তুলনায় শরীরের যত্ন সম্পর্কে একটু কমই ভিডিও বানাই। সো আর রাগ করো না, আজকের এই ভিডিওতে একটি অসাধারণ রিমেডি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে বসে কি করে তোমরা বডি পলিশ করতে পারো। বন্ধুরা, আমি একবার পার্লারে গিয়েছিলাম, সেখানে আইব্রো থ্রেডিং করতে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে বডি পলিশ 1800 টাকা থেকে শুরু হয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেই বডি পলিশ তোমাদেরকে দেখাবো এটা খুব বেশি হলে তোমার 10 থেকে 15 টাকা খরচা পড়বে, যার কোনো সাইড এফেক্ট নেই। এবং এইভাবে বডি পলিশ করলে তোমার বডির সানট্যান দূরে চলে যাবে, বডির দাগছোপ দূরে চলে যাবে এবং অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি চকচকে হয়ে উঠবে। নিয়মিত ফলো করতে থাকলে ফর্সাও হয়ে উঠবে। সো বন্ধুরা, চলো দেখে নেই কোন কোন ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি এই বডি পলিশ করতে চলেছি। বন্ধুরা, আমাদের এই বডি পলিশ তৈরি করার জন্য সবার প্রথমে একটি ফাঁকা বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণ বাদামের তেল নিয়ে নিচ্ছি। অবশ্যই খাঁটি বাদামের তেল ব্যবহার করবে, চুলে দেওয়ার বাদামের তেল মোটেও ব্যবহার করতে যেও না। তোমার কাছে বাদামের তেল না থাকলে তুমি নারকেল তেল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও তুমি ভালো রেজাল্ট দেখতে পারবে। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি মিশিয়ে দেব। চিনি আর বাদামের তেল দুটোই আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতে সাহায্য করে। এরপর বন্ধুরা, আমি এখানে মিশিয়ে দিতে চলেছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ আমাদের ত্বকে থাকা যাবতীয় ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে, পাশাপাশি মৃদুভাবে আমাদের ত্বকটাকে স্ক্রাব করে ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে দিচ্ছি। যে কোনো অ্যালোভেরা জেল তুমি ব্যবহার করতে পারো। অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ত্বকের দাগছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বজায় রাখতে সাহায্য করে, তাই অবশ্যই অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করবে। এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, পিম্পল কজিং ব্যাকটেরিয়াও হতে পারে, সেটাকে দূর করে, সেটাকে ধ্বংস করে দেয়। আর মধু প্রাকৃতিকভাবে ত্বকটাকে হালকা ব্লিচ করে ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে মিশিয়ে দিতে চলেছি 2 চামচ পরিমাণ লেবুর রস। লেবু আমাদের ত্বককে ব্লিচ করতে প্রাকৃতিকভাবে সাহায্য করে, তাই আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি, যেহেতু এটা আমরা বডিতে ব্যবহার করব। তাই এই লেবু আমাদের ত্বককে ব্লিচ করে ত্বকের যাবতীয় দাগছোপকে দূরে সরিয়ে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা, প্রাকৃতিক ফর্সাভাব, জন্মের সময় পৃথিবীতে তুমি যেই ধরনের রং নিয়ে এসেছিলে সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। বন্ধুরা, সবার শেষে 1 চামচ পরিমাণ হলুদ এই মিশ্রণের মধ্যে আমি মিশিয়ে দেব। তারপর সমস্ত উপাদানকে ভালো করে মিশিয়ে দেব। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আমাদের ত্বকের জন্য খুবই ভালো এবং প্রাকৃতিক, তাই এর কোনো সাইড এফেক্ট নেই, যে কোনো ধরনের ত্বকে এটা ব্যবহার করা যায়। ভিডিওটিতে আমি ডিটেইলসে তোমাদেরকে দেখাবো কি করে এটা ব্যবহার করতে হয়, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, এই বডি পলিশিং হোমমেড স্ক্রাবটি দিয়ে জেন্টলি হালকা হাতে তোমার ফুল বডিকে স্ক্রাব করো। স্ক্রাব করার সময় একই সাথে মাসাজেরও কাজ হবে। শুধু হাত কেন, হাত, পা, শরীরের যে কোনো অংশে তুমি এটাকে ব্যবহার করতে পারো। আমি আমার হাতে ব্যবহার করছি, তোমরা দেখতে পারছো এটা 7 দিন আগের ভিডিও। আমার হাতে প্রচুর সানট্যান পড়ে গিয়েছিল আর এটা ব্যবহার করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমার হাতের মধ্যে একটা উজ্জ্বলতা চলে এসেছে। ভিডিওতে লাইভ তোমরা সেটা দেখতে পারবে। তো বন্ধুরা, আমি ভালো করে বলে দিচ্ছি কী করে এটাকে ব্যবহার করবে। এই যে আমরা বডি পলিশিং স্ক্রাব তৈরি করলাম, এটা দিয়ে সবার প্রথমে 5 মিনিট তোমার বডিটাকে ভালো করে মাসাজ করবে। মাসাজ করা হয়ে গেলে তোমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর আবার হাতটাকে হালকা হাতে মাসাজ করবে, তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নেবে। এরপর তুমি তোমার ঘরে থাকা যে কোনো বডি অয়েল বা বডি লোশন, বডি বাটার, যা খুশি, না থাকলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। ব্যাস, তোমার বডি পলিশিং কমপ্লিট আর রেজাল্ট তোমরা লাইভ দেখতে পারছো। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে বাড়িতে বসে কি করে বডি পলিশ করতে হয়। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সবাই এটা ট্রাই করো, আমি শিওর তোমরা অসাধারণ রেজাল্ট দেখতে পারবে। আর সবারই বডি পলিশ করা উচিত।
ফেসের যত্নে অনেক কিছু করো, চুলের যত্নেও করো, কিন্তু শরীরের কথা ভুলে যাও, এটা কিন্তু একদম করা যাবে না। তাই তোমরা অবশ্যই এই বডি পলিশ হ্যাকটাকে বাড়িতে ট্রাই করো এবং হাত পা শরীরের অন্যান্য অঙ্গ পলিশ করে কীরকম রেজাল্ট পাও কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ অবধি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।